আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রজ গুড লেভে, আমি রুদ্র ইউসুফ চলে আসছি সামি কার এন্টারপ্রাইজ গাড়ির শোরুমে। এই শোরুমটি মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড 3 নম্বর রোডে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন। মোটামুটি গাড়ি কালেকশন ভালোই রয়েছে, সব ধরনের বাজেটের গাড়ি রয়েছে এই মুহূর্তে। তবে আজকে আপনাদেরকে খুব সুন্দর দুটি গাড়ি দেখাবো, এক্সিও গাড়ি, এক্সিও এক্স এবং এক্সিও ফিল্ডার, এই দুটি গাড়ি। চলুন আমরা গাড়ি দুটি দেখি কি অবস্থায় আছে, দামটি আমরা জেনে নিই। ভাইয়া আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ, চলে আসছি আপনাদের শোরুমে, বেশ অনেকদিন পরেই আসছি। ইউজড কারগুলো পাওয়া যায়। ছেলে ভাই একটু জেনে নেই যে এই মুহূর্তে কি কি গাড়ি রয়েছে আপনাদের কালেকশনে। এই মুহূর্তে ভাই জিপের মধ্যে দুইটা জিপ আছে, একটা হচ্ছে হন্ডা ভেজেল 2014 মডেল, আরেকটা আছে হ্যারিয়ার 2003-এর, সানরুফ আছে তেলের গাড়ি, পাশাপাশি প্রিমিও আছে 2007-এর, প্রোবক্স আছে 2005-এর, এক্সিও হাইব্রিড আছে 2015-এর, ওল্ড শেপের গাড়ি আছে 2007-এর, ফিল্ডার আছে আপনার 2011 মডেল, 2002-এর একটা এক্সকোরোলা আছে, 2000 মডেলের একটা ফান কার্গো আছে, পাশাপাশি আকুয়া হাইব্রিড আছে, আইএসটি গাড়ি আছে, বেশ কিছু গাড়ি রয়েছে মোটামুটি। এই মুহূর্তে অল্প বাজেটের গাড়ি কি আছে ভাইয়া? এই মুহূর্তে ভাই একেবারে অল্প বাজেটের মধ্যে আছে আপনার একটা আইএসটি আর একটা ফান কার্গো। মোটামুটি সব ধরনের বাজেটের গাড়ি পাওয়া যায়। তো আজকে আমরা কি গাড়ি দেখব? আজকে আপনাদের দুইটা গাড়ি দেখাই, একটা এক্সিও ফিল্টার 2011 মডেল, আর একটা হইলো আপনার 2007-এর এক্সিও এক্স। আচ্ছা, এক্সিও এক্স এবং এক্সিও ফিল্টার, জি, একটি সাদা গাড়ি গাড়ি আমরা দেখব, সিলভার এবং সাদা কালার, জি। ঠিক আছে, আমরা ফিল্টার গাড়ি দিয়ে শুরু করি। জি, এটা সাদা কালার 2011 মডেল, 16-তে রেজিস্ট্রেশন, 26 সিরিয়াল, 2011 মডেলের হোয়াইট কালার। কি অবস্থায় আছে গাড়িটি ভাইয়া? আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে ভাই। আমরা প্রথম পার্টি নামে আছে তো? জি, প্রথম পার্টি স্মার্ট কার্ড, প্রথম পার্টি স্মার্ট কার্ড, ফগ লাইট রয়েছে, শুধু সামনে পিছনে সেফটি বাম্পার নেই, ওটা আলোচনা সাপেক্ষে প্রয়োজন বলে আমি দিয়ে দিব ভাই। প্রয়োজন আপনি দিয়ে দেবেন, আপনি সব সময় ভিডিওতে বলে দেন যে বাম্পার না থাকলে আপনি ইনস্টল করে দেন। জি, আপনি অরিজিনাল কালার আছে তো? জি, অরিজিনাল সাদা কালার, আমি শুধু টাচ আপ করেছি। টাচ আপ করা হয়েছে শুধু। আর চাকাগুলো যে অবস্থা আছে মোটামুটি ইউজ করা যাবে বছর কানে? চাকাই নতুন ভাই, চারটি চাকাই নতুন, তারপরে অনেকদিন ইউজ করা যাবে। জি, আপনি সিএনজি কি এলপিজি করা আছে? এটা সিএনজি করা আছে ভাই, 60 লিটার সিএনজি ইনস্টল করা আছে। জি, আমি একটু কার্গো স্পেসটি দেখি ভাই। অবশ্যই। আপনি হেডলাইট ব্যাক লাইট অরিজিনাল আছে? অরিজিনাল সিএনজি ইনস্টল করা আছে। আর এই ধরনের গাড়িতে আসলে ব্যাক লাইটে যথেষ্ট স্পেস থাকে, সিএনজি করার পরও যথেষ্ট স্পেস রয়েছে। আর আপনি একটু খোলা কাটা থাকলে তো আসলে বোঝা যাবে না ভাই, খোলা কাটা অ্যাক্সিডেন্ট নাই। আমরা একটু পিছনের সিটটি দেখি নেই। জি, সুন্দর ব্ল্যাক কালার সিট কভার লাগানো আছে। আচ্ছা, নতুন সিট কভার লাগানো আছে? জি। আপনিই লাগিয়েছেন? জি, আমি লাগিয়েছি। আচ্ছা, তার মানে আরো অনেক দিন ইউজ করা যাবে। আমরা একটু সামনে ইন্টেরিয়র দেখি। দ্য অরিজিনাল ড্যাশবোর্ডই আছে আপনার এইখানে, আর ওইখানে একটু দাগ আছে, একবার ছোট দাগ আছে। ডিভিডি প্লেয়ার রয়েছে, ডিভিডি প্লেয়ার ওকে আছে তো ভাইয়া? জি ভাই, ওকে আছে। আমি গিয়ারবক্স ইঞ্জিন গাড়ির সাথে? গাড়ির সাথে। আমরা একটু ইঞ্জিনটি দেখে নিই। জি ভাই, ইঞ্জিনের কি অবস্থা? ইঞ্জিন ভালো আছে ভাই। আপনি সার্ভিস করেছেন? জি, ওয়াশ করেছেন বোঝা যাচ্ছে। তারপর তো ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় ওয়াশ পলিশ করবেন আরেকবার। অবশ্যই ভাই, ওয়াশ পলিশ করে দিব। অরিজিনাল ইঞ্জিনটি আছে? জি। এই মুহূর্তে আসলে নতুন করে ইনস্টল করার মতো কিছু নেই, শুধু সামনে পেছনে বাম্পার ছাড়া এই আর বাম্পার আপনি আলোচনা সাপেক্ষে ইনস্টল করে দিবেন। জি, ফগ লাইট রয়েছে, হেডলাইট রয়েছে, এবং নতুন সিট কভার লাগানো আছে, এবং সিএনজি ইনস্টল করা আছে। জি, তার মানে শুধু সামনে পেছনে বাম্পার ইনস্টল করা যেতে পারে। জি, আমরা গাড়ি মডেল সম্বন্ধে আরেকবার জানি। জি ভাই, এটা এক্সিও ফিল্টার 2011 মডেল, 2016-তে রেজিস্ট্রেশন, সাদা কালার, 1500 সিসি, তেল সিএনজি দুইটাই আছে। আচ্ছা, পেপারস কি অবস্থায় আছে? এটা পেপারস 23 সালের 9 মাস আর 24 সালের 9 মাস পর্যন্ত আপডেট আছে দুইটাই। আর প্রাইস কত রাখতেছেন ভাই? এটার প্রাইস তো ভাই 14,50,000 টাকা, কিছু কমবে, বেশি একটা কমবে না ভাই। 14,50,000 টাকা? জি, অল্প কিছু কমবে, তারপর একটু কথা বলার সুযোগ রয়েছে। অবশ্যই। আমরা নেক্সট গাড়ি দেখি, এক্সিও এক্স। জি, সিলভার কালার, এটা 2007-এর মডেল, 9-এর রেজিস্ট্রেশন, 27 সিরিয়াল, এই গাড়িটা আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে, যা আছে সব অরিজিনাল আছে। আচ্ছা, সবকিছু অরিজিনাল অবস্থায় আছে।
2007 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন আর পেপারস কি অবস্থায় আছে ভাই এটার পেপারস আপনার 23 সালের ডিসেম্বর আর 24 সালের জুন পর্যন্ত আপডেট আছে আচ্ছা গাড়ির কালারটি অরিজিনাল আছে তো অরিজিনাল সিলভার কালার কিন্তু টাচ আপ করা হয়েছে ভাই আচ্ছা টাচ আপ করেছে সুন্দর সেফটি বাম্পার রয়েছে ফগ লাইট রয়েছে আমরা তো ব্যাক সাইডটিও দেখি এটার চাকাগুলো একেবারে নতুন এর মতোই আচ্ছা তাহলে চাকাগুলো যে অবস্থায় আছে অনেকদিন ইউজ করা যাবে জি ভাই আর সিএনজি কি এলপিজি করা আছে ভাই এটা সিএনজি আছে 60 লিটার সিএনজি ইনস্টল করা আছে বডি তো ফ্রেশই দেখা যাচ্ছে জি ভাই প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে তো জি ভাই সব অরিজিনাল ভাই আপনি চলে পিছনের সিটটা দেখতে পারেন সুন্দর সিট কভার লাগানো আছে এটা নতুন সিট কভার লাগানো হয়েছে তার মানে আরো অনেক দিন ইউজ করা যাবে জি প্রত্যেকটি সুইচ ওকে আছে জি ভাই ওকে আছে উডেন ফিনিশ করা ভালোই লাগছে ডিভিডি প্লেয়ার ওকে আছে জি আমি গিয়ার বক্স চেঞ্জ গ্যাস সাথে তো ভাই গাড়ির সাথে ড্যাশবোর্ড ফ্রেশ রয়েছে এসি পারফরম্যান্স কিরকম এখন অত্যন্ত ভালো অনেক ভালো জি আমরা একটু ইঞ্জিন দিয়ে দেখে নি ইঞ্জিনে কি অবস্থা ভাই ইঞ্জিন ফ্রেশ আছে ভাই আপাতত জেনেবে অনেক দিন চালাতে পারবো আচ্ছা আপনি তো সার্ভিস করেছেন জি ভাই সার্ভিস করানো আপনি ফুল সার্ভিস করে থাকেন টুকটাক যদি কাজ থাকে সেই কাজটি সম্পূর্ণ করে তারপরে ডিসপ্লে করেন জি ভাই এই মধ্যে সম্পূর্ণ ওকে আছে জি সম্পূর্ণ নতুন করে ইনস্টল করার মতো কিছু নেই নতুন সিট কভার লাগানো আছে ফগ লাইট রয়েছে সামনে পেছনে বাম্পার রয়েছে এবং সিএনজি ইনস্টল করা আছে জি এই মুহূর্তে যিনি কিনবেন তারপর যদি টুকটাক কাজ থাকে সেটা তো অবশ্যই আপনার কাজগুলো করে দেব ওটা আলোচনা সাপেক্ষে দেখে দিব ইনশাআল্লাহ আমরা গাড়ি মডেল সম্বন্ধে আরেকবার জানি ভাই জি ভাই এটা XJX 2007 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন সিলভার কালার 27 সিরিয়াল পেপারস আপডেট তেল সিএনজি দুটোই আছে 1500 সিসি পেপারস ওকে আছে জি আর প্রাইস কত রাখতেছেন ভাই এটার প্রাইস হয় 12,50,000 টাকা অল্প কিছু কমবে বেশি এটা কমবে না 12,50,000 টাকা আস্কিং প্রাইস তারপর অল্প কিছু কমবে কথা বলার একটু সুযোগ রয়েছে জি ভাই আমাদের ভিডিও দেখে আসলে ভাই যতটুকু সম্ভব ইনশাআল্লাহ ছাড় দেওয়ার চেষ্টা করব ভাই চেষ্টা করবেন অ্যাকোয়া গাড়ি একটু দেখিয়ে দিই অ্যাকোয়া গাড়ি আপনি রিভিউ করেছে খুব সুন্দর একটি গাড়ি 2013 এর মডেল হাইব্রিড পুশ স্টার্ট জি পুশ স্টার্ট জি 2013 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন জি পেপারস আপডেট আপনার এটা দাম 12,50,000 টাকা এটা অল্প কিছু কমবে বেশি একটা কমবে না অল্প কিছু কমবে কথা বলার সুযোগ রয়েছে আমরা একটু ভিডিও ইন্টারভিউ দেখিয়ে দেই যদি আমরা রিভিউ করেছি গাড়িটি জি খুব সুন্দর একটি গাড়ি ছোট ফ্যামিলির জন্য সুন্দর একটি গাড়ি ডিভিডি প্লেয়ার রয়েছে এবং নতুন সিট কভার লাগানো আছে জি নতুন সিট কভার লাগানো প্রাইসটা আরেকবার বলবেন ভাই এটা 12,50,000 টাকা অল্প কিছু কমবে ভাই 12,50,000 টাকা অল্প কিছু কমবে কথা বলার একটু সুযোগ রয়েছে এখানে আইএসটি গাড়ি আছে এটা একটা আইএসটি গাড়ি 2013 সাতের রেজিস্ট্রেশন 7,50,000 টাকা তেলের গাড়ি 1300 সিসি তেলে আছে সিএনজি এলপিজি করা হয়নি 2003 এর মডেল 7 এর রেজিস্ট্রেশন সম্পূর্ণ ওকে আছে এই মুহূর্তে জি সম্পূর্ণ ওকে আছে আমরা একটু ভিতরটিও দেখিয়ে দিই অবশ্যই ডিভিডি প্লেয়ার রয়েছে আর গিয়ার বক্স চেঞ্জের গাড়ির সাথে তো ভাই গাড়ির সাথে ভাই ওরজা সিটি আছে জি সিট কভার লাগানো নেই না সিট কভার লাগানো নেই ওটা আলোচনা সাপেক্ষে প্রয়োজন পড়লে আলোচনা সাপেক্ষে আপনি দিয়ে দিবেন এবং যিনি কিনবেন উনি চাইলে সামনে পেছনে দুটি সেফটি বাম্পার ইনস্টল করা যেতে পারে জি আপনার প্রাইসটা আরেকবার জেনে নিই ভাই এটা 7,50,000 টাকা ভাই 7,50,000 টাকা আস্কিং প্রাইস জি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে এখানে বেশ কিছু গাড়ি রয়েছে হোন্ডা ভেজেল রয়েছে ক্যারিয়ার 2003 রয়েছে সানরুফ আছে তেলের গাড়ি 19,50,000 টাকা জি আর হাইলাক্সটা ভাই হাইলাক্সটা হলো 10,50,000 মডেল কত ভাই 2005 এর মডেল পেট্রোলের গাড়ি তেল সিএনজি দুটোই আছে ম্যানুয়াল গিয়ার আচ্ছা পাশাপাশি হোন্ডা ভেজেল রেড ওয়াইন কালার 2014 এর মডেল 18 তে রেজিস্ট্রেশন ট্যাক্স ফিটনেস 23-24 ফুল আপডেট আছে দুটোই 24-24 আছে এটার দাম হলো গিয়া 18,20,000 টাকা অল্প কিছু কমবে ইনশাআল্লাহ 18,20,000 টাকা জি যা কথা বলার সুযোগ রয়েছে আসলে গাড়ির কালেকশন মোটামুটি ভালোই আছে মোটামুটি আছে জি আর ভাই আমরা যাওয়ার আগে শোরুম অ্যাড্রেসটি জেনে নেই জি ভাই আমার শোরুম মোহাম্মদপুর 4 রাস্তার মোড় থেকে গাবতলী দিকে 3 থেকে 400 গজ আগাইলেই হাতের বাম সাইডে জ্যাকেট ডেলি ফার্ম ঠিক তার অপর যে টেই লিমিটেড তিনের ঢাল নাম চাই লিমিটেড তিনের ঢালে হাতের ডান সাইডে সামি কার এন্টারপ্রাইজ আর কেউ যদি মোহাম্মদ সিয়া মসজিদ দিয়ে আসেন তাহলে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড 3 নম্বর রোডের
শেষ মাথায় বেরিবাদের ডালে হাতের বাম সাইডে সামি কার এন্টারপ্রাইজ। মোবাইল নাম্বারটি বলে দিন। আমার মোবাইল নাম্বার 01842093726। অনেক ধন্যবাদ ভাইয়া ব্যস্ততার মাঝে সময় দিলেন, ইনশাআল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর কারিগুলো দেখাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনিও ভালো থাকবেন।